ক্লাব ফুটবল মানে টাকার ঝনঝনানি। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার কিংবা এমবাপ্পের মতো তারকা ফুটবলারদের পেছনে কাড়ি কাড়ি টাকা ঢালতে হয় ক্লাবগুলোকে, আছে বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থ। স্বভাবতই এসব ফুটবলারদের ব্যাংক ব্যালেন্স বেশ সমৃদ্ধ। মেসি, রোনালদো, নেইমারদের জীবনযাপনেও স্পষ্ট তাদের আয়ের পরিমাণ। বেশ কিছু ফুটবলার আছেন যাদের ব্যক্তিগত বিমানও আছে, ক্লাবের বা দেশের ম্যাচের বাহিরে ব্যক্তিগত বিমানই ব্যবহার করেন তারা। বিলাসবহুল অত্যাধুনিক বিমানের মালিক 10 ফুটবলার এবং তাদের বিমান নিয়েই আলোচনা করব ফুটবল গল্পের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কার বিমান সবচেয়ে দামি। নাম্বার এক, লিওনেল মেসি। মেসি বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। সদ্য বিশ্বকাপ জয়ী মেসির বিমানটির দাম $25 মিলিয়ন বা ২৭৮ কোটি টাকা প্রায়। আকাশ ছোঁয়া দামের এ বিমানে কি নেই? বিলাসবহুল বিমানটিতে সুবিশাল বসার জায়গা আর স্নানাগার তো আছেই, আছে রান্নাঘর আর কনফারেন্স রুমও। ২০১৮ সালে বিমানটি ভাড়া করেছিলেন মেসি, কারণটা অন্য কিছুই নয়, নিজের পরিবার ও প্রিয় বন্ধু বান্ধবদের নিয়ে যে গোটা দুনিয়া চষে ফেলতে চান তা আর আলাদা করে বলে দিতে হয় না, আর সে কারণে প্রয়োজন পড়েছে এই উড়োজাহাজের। পরে অবশ্য এটি কিনে নেন মেসি। এই উড়োজাহাজে কি যে নেই? দুটো বাথরুম, একটা রান্নাঘর আর ১৬টা পুরু গদি আটা চেয়ার, যেগুলোকে দিব্যি ভাঁজ করে ফেলাও যায়, আর তা করলেই সেগুলোকে ব্যবহার করা যায় ৮টি বিছানা হিসাবে। উড়োজাহাজটিকে আর সবার চেয়ে আলাদা করে তোলে তার বাহিরের দিকের নকশা। বিমানের বাহিরে এমনভাবে এক নকশা করা যাতে সহজে বোঝা যায় এই বিমানটির মালিককে। সাদা রঙা আকাশজানের লেজে বেশ বড় করে লেখা ১০ সংখ্যাটি। লিওনেল মেসির সঙ্গে ১০ নম্বর জার্সির সম্পর্ক তো এ গ্রহে সর্বজন বিদিত। প্যারিস বা বুয়েন্স এইরেসের বিমানবন্দরের ওপর দিয়ে এই বিমান উড়ে এসে রানওয়ে ছুঁয়ে ফেলতেই যে কেউ বুঝে নেবেন মাটিতে এবার কার পা পড়তে চলেছে। বিমানের সিঁড়িতে খোদাই করা আছে তার স্ত্রী রকুজ্জো আন্তিনেল্লো ও তার তিন সন্তান থিয়াগো, মাতেও আর কিরো মেসির নাম। এ বিমানে চড়েই বার্সেলোনা থেকে আর্জেন্টিনায় যাত্রা হয় তার। যুক্তরাষ্ট্রের ছুটিতেও এ বিমানই হয় তার সঙ্গী। নাম্বার ২, ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের সবচেয়ে বেশি বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর CR7, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারে সব মিলিয়ে সবচেয়ে বেশি ভক্তের সংখ্যাও রোনালদোর। একটি সাধারণ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার মাধ্যমে ক্রিস্টিয়ানো আয় করেন ১৪ কোটি টাকার মতো। প্রায় ৩৫টি বিশ্ববিখ্যাত কোম্পানির স্পন্সরশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন সহ বিভিন্ন দেশে প্রায় ১০টি ৫ স্টার হোটেল সমতুল্য বাড়ি রয়েছে রোনালদোর। ৭১ লাখ ডলার বা ৬০ কোটি টাকার বেশি অর্থ দিয়ে মাদ্রিদে থাকা অবস্থায় একটি বাড়ি কিনেছিলেন রোনালদো। রোনালদোর একটি বিমান রয়েছে যেটির মডেল G650 গালফ স্ট্রিম। এটির দাম ২ কোটি ইউরো বা ২২৫ কোটি টাকা। রোনালদো যখন নিজে বিমানটি ব্যবহার না করেন তখন ভাড়ায়ও চলে। প্রতি ঘন্টা উড্ডয়নের জন্য ভাড়া লাগে ৬ থেকে ১০ হাজার ইউরো। তার বর্তমান বিমানটির ধারণ ক্ষমতা ১০ জন যাত্রী। তার পরিবারের সদস্য সংখ্যার তুলনায় এটি কিছুটা ছোট হয়ে গেছে। বিমানটি ঘন্টায় ৯০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। প্রায় ২৫০টি এমন বিমানই তৈরি করেছিল প্রস্তুতকারী কোম্পানিটি। কেবলমাত্র বিশেষ গ্রাহকদের অনুরোধেই বিমানগুলো তৈরি করা হয়। বিমানটিতে ওয়াইফাই সংযোগ সহ রান্নাঘরের ব্যবস্থাও আছে। যাত্রীরা ভ্রমণের সময়ে বিমানে খাবার তৈরি করে খেতে পারেন। নাম্বার ৩, নেইমার। বিশ্বের দামি ফুটবলার এখন নেইমার। বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রেও শীর্ষে আছেন এ ব্রাজিল তারকা। তবে সপ্তাহে ৬ লক্ষ ডলার কিংবা তার চেয়ে বেশি আয় করলে তো আর হয় না, সেটি খরচ করার উপায় তাকে ভেবে বের করতে হয়। এদিক দিয়ে নেইমার অবশ্য মেসি রোনালদোর চেয়ে অনেক অনেক এগিয়ে। জীবনকে উপভোগ করার সব পথই খুঁজে নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে তার ব্যক্তিগত বিমানের সঙ্গে পরিচিত সবাই। পিএসজিতে যোগ দেওয়ার পর দ্বিতীয় আরেকটি জেট কিনেছেন। তার একটি বিমানের নাম ফিনম ১০০, আরেকটি নাম লিগাসি ৪৫০। পিএসজি তারকার ব্যক্তিগত এ বিমানটি ঘন্টায় সর্বোচ্চ ৫৩১ কিলোমিটার গতিতে উড়তে পারে, একটানা ২৯০০ নটিক্যাল মাইল উড়তে পারে। লিগাসি ৪৫০ মডেলের ৮ আসনের ছোট বিমানটির মূল্য ১২০ কোটি টাকা। নাম্বার ৪, করিম বেনজেমা। করিম বেনজেমা ও তার স্ত্রী কোরা গোতিয়ারের সঙ্গে দেখা ২০১৫ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
এরপর 2016 সালের ডিসেম্বরে বিয়ে করেন এই জুটি। তারপর কোরা মাদ্রিদে চলে আসেন তার জীবনসঙ্গীর পাশে থাকার জন্য। কোরা গোতিয়ার বিয়ের আগে মডেলিং করতেন, মূলত জুতার মডেল হিসাবেই তাকে দেখা গেছে বেশি। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ছড়িয়ে গেছে 1,35,000। তবে করিম বা কোরা কেউ ইনস্টাগ্রামে তাদের দুজনের ছবি শেয়ার করেন না। করিমের প্রথম সন্তান মেলিয়া জন্ম নেন 2014 সালে 3 ফেব্রুয়ারি। 793 কোটি টাকার মালিক করিম বেনজেমা পরিবার নিয়ে ঘোরার জন্য একটি বিমানও কিনে রেখেছেন। তার বিমানের নাম সেসনা সিটায়ন CJ4, এটির দাম 116 কোটি 35 লাখ টাকা। করিম বেনজেমার সংগ্রহে বেশ কিছু গাড়ি আছে, আছে বিলাসবহুল সব বাড়ি। নাম্বার 5, জ্লাতান ইব্রাহিমোভিচ। ছোট দলের বড় তারকা তিনি। 1999 সালে সুইডিশ ক্লাব মালমো FF এর হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এরপর খেলেছেন আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মির মতো বিশ্বখ্যাত ক্লাবে। সুইডেনের তারকা এই ফুটবলার বর্তমানে খেলছেন এসি মিলানে। ইব্রাহিমোভিচের রয়েছে সেসেনা সিটেশন লঙ্গিসিউড মডেলের একটি বিমান। এই বিমানটি কিনতে তাকে খরচ করতে হয়েছে 240 কোটি টাকারও বেশি। নাম্বার 6, গ্যারেথ বেল। ইব্রাহিমোভিচের মতো তিনিও ছোট দলের বড় তারকা তিনি। গ্যারেথ বেল ওয়েলসের হয়ে নিজেকে প্রমাণ করেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসাবে। বেল তার দলকে একক নৈপুণ্যে তুলে এনেছিলেন কাতার বিশ্বকাপ পর্যন্ত, যদিও তার দল বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার বেলও বিলাসবহুল বিমানের মালিক। তার রয়েছে সেসেনা সিটেশন AK+ মডেলের একটি বিমান। বিমানটির মূল্য 82 কোটি টাকারও বেশি। নাম্বার 7, পল পগবা। নেইমারের আগে সবচেয়ে বেশি ট্রান্সফার ফির ফুটবলার ছিলেন পল পগবা। রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন ফ্রান্সের এই তারকা ফুটবলার, যদিও তিনি এখন জুভেন্টাসের ফুটবলার। পগবাও বিলাসবহুল বিমানের মালিক। চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করা পগবার রয়েছে গালফস্ট্রিম G280 মডেলের একটি বিমান। বিমানটির মূল্য প্রায় 163 কোটি টাকা। নাম্বার 8, ওয়েন রুনি। ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতা ওয়েন রুনি। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক দীর্ঘ সময় খেলেছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা, যে টাকায় বিলাসবহুল জীবন যাপনই করেন বর্তমানে ফুটবলের বাইরে থাকা এই স্ট্রাইকার। রুনিও একটি বিমানের মালিক। তার রয়েছে ড্যাসল্ট ফ্যালকস 900LX মডেলের একটি বিমান। বিমানটির মূল্য 160 কোটি টাকারও বেশি। নাম্বার 9, কাকা। বিলাসবহুল ব্যক্তিগত বিমান রয়েছে ব্রাজিলের আরেক ফুটবলার কাকার। ব্রাজিলিয়ান সাবেক এই তারকা স্ট্রাইকারের রয়েছে সেসেনা চিটেসন CJ3 মডেলের একটি বিমান। এই বিমানটি কিনতে তাকে গুনতে হয়েছে 57 কোটি টাকার মতো। নাম্বার 10, ডেভিড বেকহাম। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে তার নামটি লেখা আছে বড় করে। জাতীয় দল ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো বিশ্বনন্দিত ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন ডেভিড বেকহাম। ফুটবলের পাশাপাশি স্টাইলও বেকহাম স্টাইলিশ পুরুষ হিসাবেও ছিলেন অনুকরণীয়। ইংলিশ সাবেক এই ফুটবলার একটি বিলাসবহুল বিমানের মালিক। তার বম বার্ডিয়ার চ্যালেঞ্জার 350 মডেলের বিমানটির মূল্য 217 কোটি টাকা। সুপ্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত 10 জনের মধ্যে কার বিমানটি আপনার কাছে ব্যয়বহুল এবং সুন্দর লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার পছন্দের একজনের নাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে এমনই সব আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।